धन्यवाद सबाई प्रथमे धन्यवाद ज्ञापन होची हमारे दुई यूजर आज असुविधा नहीं सुविधा लागे साथ ही हमारे संगे रहे माननीय त्रिपुरा विधानसभा माननीय मंत्री राज्य मंत्रिसभा एवं उप सचेतक माननीय विधायिका सह अन्य विधायक उपस्थित विभिन्न मीडिया संगे जरा चुका अपने सकल के আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের ঘরের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতে আমাদের অসুবিধাতে এবং সুব্রততা সংক্ষেপে আজকে আমাদের এই সম্মেলনের যে মূল উদ্দেশ্য আপনাদের সঙ্গে সামনে তুলে ধরেছেন বিস্তারিত বলার আগে আমি সুব্রততার অসুবিধা নিয়ে শুরু আমি শুরু আমি বলতে চাই যে স্বাধীনতার পরে আমরা সরকার আমরা পেয়েছি তার মধ্যে এই যে বৈশা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা তুলে ধরার জন্যই আজকে আমাদের এই সম্মেলন সাথে আমরা যদি দেখি নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে সরকার গঠন হওয়ার পূর্বে অন্য সরকারগুলি কিভাবে দেশ শাসন করেছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে মন্ত্রিসভা মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতির কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে গেছে দেশের নিরাপত্তা দেশের উন্নয়ন বৈদেশিক নীতির ক্ষেত্রে বিদেশিদের সামনে ভারতীয়দের সম্মান একটা সময় ভারতীয় বলে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়েছে যখন আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী এবং বিভিন্ন অফিসাররা জেলে দিতে এরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিস্থিতি থেকে দেশকে সেবা সুশাসন এবং উন্নয়নের সরকার প্রদান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মন্ত্রিসভা এনডিএ প্রথম সরকার চৌদ্দ থেকে ১৯ থেকে আজকে যে 9 বছর এই সরকারটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য কৃষক শ্রমিকের জন্য গরিব মানুষের জন্য যেমন সেবা সুশাসন দিয়েছে তেমনি দেশের নিরাপত্তায় যে প্রশ্ন ছিল বৈদেশিক এবং আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই ক্ষেত্রেও আমাদের সরকার কাজ করেছে আজকে বৈদেশিক আক্রমণ বর্ডার উপায় থেকে যে আক্রমণ যেভাবে হতো সেটা তখন কমেছে আভ্যন্তরীণ ক্ষেত্রে মাওবাদী সমস্যা বিভিন্ন উগ্রবাদী কার্যকলাপ এগুলো কমেছে বিভিন্ন চুক্তির মাধ্যমে শান্তি স্থাপিত হয়েছে আমাদের দেশে ফলে শান্তি যেহেতু আছে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে তার উদাহরণ আমরা যদি দেখি যে দেশকে একটা সময় ২০টা দেশ যদি আমরা বিচার করি সবার নিচে থাকতো তার আগে আজকে অর্থনীতিতে আমরা পঞ্চম সংবিধান রাষ্ট্র হিসাবে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছি এটাও কখন যখন করোনা মহামারীর মতো সারা বিশ্বকে গ্রাস করেছে উন্নয়ন সুগত হয়ে গিয়েছিল উন্নয়নের গতি হার আমেরিকা ইউরোপের অনেক দেশ যেখানে একেবারে নিচে চলে গিয়েছিল সেখানে আমাদের ভারতের মতো দেশ উন্নয়নশীল দেশ সেটা
সেটা নিজে অর্থনৈতিক যে উপায় সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে ওনার নেতৃত্বে এবং আজকে অঞ্চল অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই যে অর্থনৈতিক দেশ হিসেবে অঞ্চল অর্থনৈতিক দেশ হিসেবে আজকে আত্মপ্রকাশ করলো তার পেছনে অনেক কারণ রয়েছে। এখানে আমার স্পষ্টরা বলেছেন সেবা, আমরা প্রথমে সেবা মানসিকতা নিয়ে কাজ করছি, দেশ সেবা। সেবা মানসিকতা যেখানে থাকবে সেখানে দেশের স্বার্থে কাজ করার চিন্তাধারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না খাওয়া না খানি মন্ত্র, সত্যি আমরা তিন নয় বছরে আমরা দেখেছি সুব্রত দা বলেছেন কোন মন্ত্রী কোন এমপি প্রধানমন্ত্রী তো অনেক অনেক ঘুরে গেলাম, একজন মন্ত্রী সবাই মন্ত্রীর বিরুদ্ধে আজকে অভিযোগ নেই কোনো দুর্নীতির সাথে জড়িত, কোর্টে যেতে বলছে তদন্ত চলছে, কিন্তু একটা অভিযোগ এই নয় বছরে আছে। দুর্নীতি যেমন বন্ধ করেছে এবং যে টাকা জনগণের জন্য দেশের জন্য খরচা করা দরকার সেটা গরিব এবং উন্নয়নের জন্য খরচ করা হয়েছে বলে আমাদের উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে, তার জন্য আজকে আমরা কি থাকি অনেক উদাহরণ আমি দিতে পারি। আমার কাছে তত্ত্ব আমি সংগ্রহ করেছি মহাভারত সময় আমাদের তার নয় বছরে কিছু যদি দিতে চাই অনেক সময় লাগবে, আমি সেটা দিতে চাই না। আমি এক দুটা উদাহরণ দিয়ে তার সাথে তুলনামূলক করে কিছু উপরের উদাহরণ আমি দিতে চাই, যেটা নয় বছরে শুধু ভারত বিশ্বরক্ষণ রাজ্য উন্নয়ন হয়নি, দেশের উন্নয়ন হয়নি, সাথে আমাদের ছোট রাজত্ব করার আমরা আমাদের উন্নয়ন আমরা করতে পেরেছি। আমরা যদি দেখি একেবারে নিচু স্তরে যারা করি, আমার সামনে যেখানে প্রথম পেজে আমি দেখলাম যে এখানে গত নয় বছরে আমরা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের স্লোগান ছিল স্বাধীনতা সংগ্রামী রুটি কাপড়া ঢাকা, স্বাধীনতা আমাদের স্বাধীন হলে অন্তত আমরা দেব, কিন্তু স্বাধীনতার সত্তর বাহাত্তর বছর পরেও আমরা দেখেছিলাম করতে পারিনি যেটা এই বছর সাত আট নয় বছরে আমাদের সরকার করেছে, সেটা হিসেবে যদি দিন আমাদের ত্রিপুরাও তাদের উপকৃত হয়েছে এবং এখানে পাকা হাউস কনস্ট্রাকশন করা হলো সারা দেশের মধ্যে সাড়ে তিন কোটি মানুষকে এই নয় বছরে আমরা গৃহহীন মানুষকে ঘর দেওয়ার কাজ আমাদের সরকার করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। তার সাথে শুধু ঘর নয়, সাথে শৌচালয় গ্যাস কানেকশন একটা পরিবারের জন্য যাবতীয় যা দরকার সেটা সব আমাদের সরকার করেছে। আমাদের শুক্রবার আজকের পত্রিকাতেও বিভিন্ন নিউজ চ্যানেল ইয়েতে আপনারা আমারাই করেছেন সেটা যে আমাদের ত্রিপুরার জন্য নতুন করে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হঠাৎই ঘর আমরা শেষে পেয়েছি, যারা এখন ঘর পাননি তাদের জন্য আমি কিন্তু সেটা খুব উপকৃত হবে, পুরো দেশে এই কাজটা চলছে। আমি যদি বলি একটু আগে আমি বলেছি টয়লেট, যেটা নরেন্দ্র মোদীজি সরকারের অন্যতম কাজের মধ্যে উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে সংখ্যা পরিসংখ্যান তুলে ধরতে পারি। 11 কোটি 72 লক্ষ এই পর্যন্ত পুরো দেশে আমাদের সরকার এই যে শৌচালয় দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের ত্রিপুরা যে আমরা একটা সময় দেখেছি এবং বিভিন্ন রাজ্যে শৌচালয়ের জন্য প্রাকৃতিক কাজের জন্য কি অসুবিধা হয় সেটা আমাদের সরকার এই শৌচালয় নির্মাণের মাধ্যমে আমাদের সম্মান যেমন দেওয়ার চেষ্টা করেছে তেমনি গরিব মানুষের কল্যাণে কাজ করেছে। সেখানে আমরা যদি একটু বিচার করি 2014 সালের আগে আমাদের দেশে মাত্র 39% শৌচালয় মানুষের যত হাউসহোল্ড 39% ছিল শৌচালয় আছে এবং পরিবার, আমরা এই 2023 অবধি আমরা বলতে পারি প্রায় 100% সেই কাজটা আজকে হয়ে যাচ্ছে। কিছু কিছু এখনো চলছে বা আগামী দিনে যদি এরকম কিছু নতুন পরিবার হয় সেটাও আমাদের সরকারের উদ্দেশ্য যে 100% এই কাজটা করা এবং এটা হয়েছে। আমরা যদি বলি
যে জল, জলের অপর নাম জীবন, বিশুদ্ধ পানীয় জল, বিশুদ্ধ রূপে কাজ করেছে আপনারা দেখেছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্য সহ পুরো দেশে এই জল জীবন মিশনের দ্বারা গরিব মানুষ এবং সাধারণ মানুষের বাড়ি ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা গত কয়েক বছরে 12 কোটি মানুষের বাড়ি ঘরে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে অথবা অনেক বাড়ি ঘরে হয়ে গেছে। এরকম ভাবে একটা গরিব পরিবার গ্যাসের সংযোগ বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়ার কাজ সে কাজটা আমাদের সরকার করেছে। আমি যদি সংখ্যা বলি সেটা গত 9 বছরে 9.6 কোটি 7 লক্ষ মানুষের বাড়িতে এই বছর গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য তাতে উপকৃত হয়েছে। এরকম করে আমরা যদি বলি গরিব মানুষের জন্য আমাদের সরকার 9 বছরে 2 বছর যে আমাদের কোভিড যেভাবে মহামারী পুরো বিশ্বকে গ্রাস করেছিল সেই সময় আমাদের দেশে গরিবদের সংখ্যা বেশি আপনারা জানেন, কাজ হারিয়েছিল, তারপরে পুরো দেশ শব্দ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় গরিব মানুষ দুবেলা খেয়ে বেঁচে থাকার মতো অবস্থায় ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য সবসময় ভাবেন, তার জন্য তিনি 80 কোটি মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছেন। গরিব মানুষকে রেশনের মাধ্যমে খাদ্য শস্য দিয়ে 80 কোটি মানুষকে বাঁচিয়েছেন। তার সাথে সাথে ভ্যাকসিন পুরো দেশের মানুষকে দেওয়া, তারপরে বিদেশি আরো গরিব অনেক দেশ আছে, উন্নয়নশীল দেশ, তাদেরকেও আমাদের সরকার সাহায্য করেছে। তো এরকম যে ভ্যাকসিন দেওয়া, দুইটা ভ্যাকসিন তো সবাইকে আমরা যেমন দিয়েছি, আমরা বিশ্বে এখন সব থেকে জনসংখ্যার দেশ 1 নম্বর, আগে চীন ছিল, এখন চায়নাকে ছাড়িয়ে এখন আমাদের দেশ জনসংখ্যার দিক থেকে আমরা 1 নম্বরে চলে গেছি। বিশাল জনসংখ্যার মানুষ এই দেশ, দেশের জনগণকে ভ্যাকসিন দিয়ে দুটা দাবা দেওয়ার পরে অনেকে 3টাও ভ্যাকসিন পেয়েছে শেষে, সেটা তখন থেকে ব্যক্তিরা নানাভাবে সমালোচনা করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন ভ্যাকসিন ছিল না, ওষুধ ছিল না, কিভাবে জীবন বাঁচাবে এরকম একটা অবস্থায় 12-13 মাসের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করে 100 কোটি মানুষকে এই ভ্যাকসিন দিয়ে বাঁচানো, জীবন দান করা, এটাও আমাদের বড় অ্যাচিভমেন্ট। সাথে অন্যান্য রুগীর ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের মাধ্যমে 5 লক্ষ টাকার মাধ্যমে পুরো দেশের গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা আমাদের সরকার দিয়েছে। পুরো দেশের মধ্যে গরিব মানুষ যাতে কম মূল্যে ওষুধ পেতে পারে, আমরা দেখেছি একটা সময় ওষুধের দাম জীবনদায় ঔষধ যেটা গুরু করে বেড়ে যাচ্ছিল, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন যে এটাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে গরিব মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। তার জন্য তিনি জন ঔষধি কেন্দ্র পুরো দেশের মধ্যে খোলার জন্য সিদ্ধান্ত নিলেন এবং আমাদের ত্রিপুরা সহ সারা দেশের মধ্যে এই সংখ্যাটা 2,300 জন ঔষধি কেন্দ্র হবে। দেশের মধ্যে গরিব মানুষের জন্য তিনি তুলে দিয়েছেন এবং কম মূল্যে ওষুধ সরবরাহ করার ব্যবস্থা তিনি করেছেন। আমরা জানি যে আমাদের দেশে অন্নদাতা যারা অন্নের যোগান দেয় তারা হচ্ছেন আমাদের কৃষকরা। করোনার সময় আমাদের দেশে কেউ না গিয়ে মারা যায়নি, তার একটাই কারণ আমাদের কৃষকরা বসে থাকেননি, তারা সেই সময় কাজ করেছে জীবনে ঝুঁকি নিয়ে এবং খাদ্য শস্যে আজকে ভারতবর্ষ আমরা অনেক আগে স্বনির্ভর হয়েছে এবং এতে আরো বেশি করে কৃষকদেরকে সুবিধা দিয়েছে আমাদের এই সরকার। আপনারা জানেন বছরে 3 কিস্তিতে আমরা 6,000 টাকা কিষাণ সম্মান নিধি যেমন দিই, দেশে একটা সময় সারের জন্য আন্দোলন হতো, সারের অভাব কালো বাজারে, এই সমস্ত বন্ধ করার জন্য
সেটা কেলা যেহেতু করি বিনামূল্যে আমাদের অনেক নানা ধরনের শস্য তার বীজ যেমন আমরা সরবরাহ করেছি তেমনি সারের যে যোগান দেশের মধ্যে অভাব হয়নি কারণ আমাদের সরকার একদিকে কাজ করে কৃষকদের ডাবল ইনকাম করার দেওয়ার জন্য নানা ধরনের তিনি সুযোগ সুবিধা দেওয়ার ফলে আজকে কৃষি ক্ষেত্রেও আমরা দেখেছি করোনাকালীন সময় এবং তার পরবর্তীকালে দেশে খাদ্যের যোগান যেমন যথেষ্ট পরিমাণে রয়েছে তেমনি অনেক ক্ষেত্রে আমরা এখন অনেক শস্য অনেক কৃষিজাত পণ্য রপ্তানি করে অর্থনৈতিকভাবে আরো কিভাবে দেশ এগিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের সঙ্গে কাজ করেছে আমাদের নরেন্দ্র মোদী যেমন চেষ্টা করছে আমাদের দেশের যে বিভিন্ন শস্য তারা এগুলিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনেস ইয়ে আমাদের ইউএনতে যুবা দিবস এবং তিনি আন্তর্জাতিক গ্রুপ দিয়েছেন তেমনি আমাদের মিলেনিয়াম ঘোষণার মাধ্যমে কৃষকদের যাতে আরো লাভ দেওয়া যায় সেই চেষ্টা আমাদের সঙ্গে করছে সামাজিক নিরাপত্তার কথা বলি আমরা দেশের নিরাপত্তা যেমন দরকার সামাজিক নিরাপত্তা তেমনি আমাদের দরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছে আমরা একটা সময় আমরা চিন্তা করতাম এসটিরা সুযোগ সুবিধা পায় এসসিরা সুযোগ সুবিধা পায় বা যারা শারীরিকভাবে দিব্যাঙ্গ তাদেরকে সরকার বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যারা অন্যান্য সম্প্রদায়ের লোক যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই চিন্তা আমরা অনেকেই করেছিলাম কিন্তু সেই রাস্তা আমরা কিন্তু দেখাতে পারিনি কোনো সরকার এর আগে দেখাতে পারেনি প্রধানমন্ত্রী দেখাতে পারেনি এই কাজটা করে দেখালেন আমাদের প্রধানমন্ত্রী ইকোনমিক্যালি যারা উইক এরকম সেকশন তাদের জন্য 10% কোটা নির্ধারণ করে দিয়ে আজকে জেনারেল ক্যাটাগরি যারা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে তারা সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য সম্প্রদায় থেকেও এই সুবিধা আজকে পাচ্ছে ফলে অর্থনৈতিকভাবে সব সম্প্রদায় সব ধর্মের মানুষ সামাজিক যে নিরাপত্তাগুলি তার সুবিধা আমাদের সরকার আশা করে আজকে ভারতবর্ষের মানুষ পাচ্ছে এরপরে আমি যদি বলি যে বিভিন্ন অধিকার দেওয়ার ক্ষেত্রে মহিলা শিশু সামাজিকভাবে পিছিয়ে পড়া সেই ক্ষেত্রে অনেক উদাহরণ আমি দিতে পারি সপ্তাহ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে মহিলা প্রশ্নে যদি আমি বলি আমাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন সেটা আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি মহিলা দল জনজাতি সম্প্রদায় একটা পিছিয়ে পড়া সম্প্রদায় তিনি তো রাষ্ট্রপতি দেশের মহিলা হওয়ার সুবাদে নিশ্চয় আমাদের এটাই মানে একটা জিনিস পরিষ্কার যে আমাদের রাষ্ট্রে আমাদের রাজ্যে বর্তমানে মহিলাদের সংখ্যা মহিলাদের অধিকার আগের তুলনায় অনেক আমরা দিতে সক্ষম হয়েছি আপনারা মন্ত্রিসভার মধ্যে আরো যদি দেখেন অর্থমন্ত্রী যিনি দেশ পরিচালনা অর্থের বিষয়ে নির্মলা সীতারমন জি আরো 8 জন মহিলাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা তারপরে বিভিন্ন শিক্ষা চাকরির ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া এই বিষয়ে যেমন আছে তেমনি সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের জন্য এই কাজটা করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকাঠামো বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা দরকার পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি যদি না হয় তাহলে দেশ কখনো যুদ্ধ এগিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের নরেন্দ্র মোদী যে আমাদের ত্রিপুরায় একটা সুন্দর একটা শব্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলেন যখন একবার তিনি জনসভায় ভাষণ দিচ্ছিলেন হীরা একটা শব্দ ব্যবহার করেছিলেন এক্সপোর্ট হাইওয়ে তারপরে আয়ের ইন্টারনেট আর রেলওয়ে এরপর এয়ারপোর্ট তো এইভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে তিনি একটা গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন আপনাদের হীরা যদি দরকার হয় ত্রিপুরা রাজ্যে একটা সুযোগ দেওয়ার জন্য ত্রিপুরার জনগণ সেই সুযোগ দিয়েছে বলে আজকে আমাদের ত্রিপুরা রাজ্য সম্পূর্ণ দেশ কিন্তু আমরা লাভবান হচ্ছি উপকৃত হচ্ছি সেখানে আমি যদি বিভিন্ন আইডেন্টিটির কথা বলি তার মধ্যে প্রথমেই আমি একদম সংখ্যার সহ আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো এয়ারপোর্ট
বিচারপুরের চল ফুটটা 74 ছিল, গত 9 বছরে আরো চল ফুটটা এয়ারপোর্ট নতুন করে করা হয়েছে। স্বাধীনতার পরে 9 বছর পার করে চল ফুট আর 9 বছরে চল ফুট, আজকে দেশে প্রায় 148টা এয়ারপোর্ট, মানে 9 বছরে চল ফুট আপনারা ভ্রমণ করতে এই 9 বছরে হয়েছে আমাদের। আজকে হাওয়াই চপ্পল পরা মানুষ সাথে হাওয়াই জাহাজে চলতে পারে তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। ন্যাশনাল হাইওয়ে, ভারতবর্ষের ন্যাশনাল হাইওয়ে আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা বড় আমাদের মাধ্যম, যার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে আমরা দ্রুত উন্নয়ন করছি। 2014 সাল পর্যন্ত আমরা যদি কিলোমিটার হিসাবে ধরি ন্যাশনাল হাইওয়ে 91,287 কিলোমিটার পুরো দেশের মধ্যে ন্যাশনাল হাইওয়ে ছিল। গত 9 বছরে তিনি সেই সংখ্যা সেই মানে ন্যাশনাল হাইওয়েকে কিলোমিটার হিসাবে 53,888 কিলোমিটার তিনি নতুন করে 9 বছরে করিয়েছেন। আমরা স্বাধীনতার পরে 91,000 কিলোমিটার আর 9 বছরে 53,000 কিলোমিটার, আপনারা চিন্তা করুন তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য নতুন করে 8-9টা বিভিন্ন জায়গায় কোনোটা কাজ শুরু হয়েছে কোনোটা হবে। কিছুদিন আগে আমি কয়েক জেলাতে দিশা মিটিং এ ছিলাম, আমাকে ডিএমের মাধ্যমে আমি শুনলাম যে আমাদের কয়েক দিনের জেলা মোটা হয়ে 1,000 কোটি টাকা গর্ব সাধন পর্যন্ত আরেকটা সিস্টেম হয়ে গেছে তার সম্বন্ধে, যে জেলায় আমরা আজকে এখানে সামাজিক সম্মেলন করছি এই জেলাতে দেখেছে মেডিকেল কলেজ
641টা ছিল আমাদের পুরো দেশে মেডিকেল কলেজের সংখ্যা। নতুন করে আমাদের নতুন করে 700 মেডিকেল কলেজ এই 9 বছরে হয়েছে। আপনারা চিন্তা করুন, পুরো স্বাধীনতার পরে 14 অবধি 641টা আর 9 বছরে 700 মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। ছাত্র সংখ্যা থেকে শিখ মেডিকেল শিখ দিয়ে আমরা জানি আমাদের ত্রিপুরার জন্য অনেক কিছু হয়েছে, সেটা আমি বলবো না বিস্তারিত। 2014 পর্যন্ত মেডিকেল সিট সংখ্যা আমি যদি বলি 68,486 ছিল, যেখানে সেখানে আমাদের 9 বছরে 68,663 জন পড়ার সুযোগ নতুন করে করা হয়েছে। আইআইটি দেশের নিরাপত্তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমরা
সেখানে মহিলা বিভিন্ন সম্প্রদায়ের অধিকার, শিশুদের অধিকার থেকে শুরু করে মানবাধিকার সব দেখি। আমরা যদি কিছু তোলা রাখি, আমরা যদি দেখি এবং তোলা করি, আমরা যদি দেখি তাদের কাশ্মীরে যেমন শান্তি স্থাপিত হচ্ছে, তেমনি উন্নয়নের ক্ষেত্রে দ্রুত কাশ্মীর আজকে এগিয়ে যাচ্ছে। তো কাশ্মীরের বর্ডার রাজস্থান, গুজরাট, আমাদের অরুণাচল, চাইনা এবং পাকিস্তানের সঙ্গে যে বর্ডার, সেটা দেশের নিরাপত্তা অখণ্ডতার ক্ষেত্রে একটা প্রশ্নবোধক একটা প্রশ্ন ছিল, সমস্যা ছিল। সে কিন্তু আমাদের সরকার মানে বৈদেশিক আক্রমণ যেমন কমানোর ক্ষেত্রে বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে যেমন শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, তেমনি দেশে যারা এই নিরাপত্তা রক্ষার কাজে নিযুক্ত তাদেরকে বিভিন্নভাবে আধুনিকীকরণের মাধ্যমে, সশক্তিকরণের মাধ্যমে দেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সরকার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মোদীজি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে তিনি বদ্ধপরিকর। তার উদাহরণ আমরা দেখেছিলাম যে বারবার বৈদেশিক শক্তি মদগ্রস্ত উগ্রপন্থীরা আমাদের দেশে এসে বিভিন্নভাবে হত্যা করে, আমাদের এখানে বম ব্লাস্ট করে, বিভিন্নভাবে তারা দেশের শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করে। আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। তারপর থেকে আজকে আমরা দেখেছি বৈদেশিক যে শক্তিগুলি যারা আমাদের দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতাকে নষ্ট করতে চায়, তারা অনেকটাই শিক্ষা পেয়ে আজকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা আপাতত এই কার্যক্রম থেকে তারা বিরত থাকবে। আমরা দেখেছি সামরিক বাহিনীকে আধুনিকীকরণের ক্ষেত্রে আমাদের সরকার অনেক ধরনের কাজ হাতে নিয়েছে, সেটা আমি বিস্তারিত বলব না। তো সেক্ষেত্রেও আমাদের সরকার কাজ করেছে। আমি যদি দেখি ন্যাশনাল সিকিউরিটি প্যারা মিলিটারি, সেক্ষেত্রে আমাদের সরকার অনেক কাজ করেছে। যারা দেশের নিরাপত্তা এবং শান্তির জন্য নিয়োজিত, দেশের সোনা বিদেশিদের সামনে একটা সময় যখন আমাদের সরকার দেশে স্বর্ণ বন্ধক দিয়ে দেশ চালানো, তখন আমাদের সরকার একটা জায়গায় ছিল। আর মোদীজির নেতৃত্বে আজকে ভারতের সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি দেখি, আজকে আমাদের মোদীজি যেখানে যান তিনি বস। আমরা ইতিহাসে কখনো দেখিনি যে অন্য রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের পায়ে ধরে সম্মান দেখায়। আমরা সম্মানীয় ব্যক্তিদের আমরা পায়ের ধরে আমরা নমস্কার করি, সেটা আমরা দেখেছি রাষ্ট্রপ্রধান বাইরে বিদেশি রাষ্ট্রপ্রধান আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পায়ে ধরে করে সম্মান জানাচ্ছে। আজকে G20 মতো আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত দেশগুলি তাদের নিয়ে যে গ্রুপটা G20 তার প্রেসিডেন্সিপ আমাদের ভারতের হাতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটাকে আমরা খুব ভালোভাবে আমরা ব্যবহার করেছি। আপনারা দেখেছেন আমাদের আগরতলা শহরকে আমরা বাদ দিই, সারা দেশের মধ্যে প্রায় 150 শহর ছোট বড় রাজধানী কোনো দেশ রাজ্যে রাজধানীকে বাদ দেওয়া হয়নি, জেলাকে বাদ দেওয়া হয়নি, সব জায়গায় এই G20 অনুষ্ঠান আমরা করার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। তাতে ভারতের সম্মান যেমন বহু গুণ বেড়েছে, তেমনি আমাদের ট্যুরিজম পর্যটনের ক্ষেত্র তার জিতুয়া অনেকটা ঘুরে গেছে। বাইরের প্রতিনিধিরা আমাদের এখানকার যে বিভিন্ন ট্যুরিজম ক্ষেত্রে যেমন গেছে, তেমনি এখান থেকে আমাদের সংস্কৃতি, আমাদের যে খাওয়া দাওয়ার যে ফুড ভ্যালু এইগুলি তারা দেখে গেছে, এবং তাতে বিদেশিদের সাথে বিদেশের কাছে আমাদের ভারতের সম্মান, ভারতের মর্যাদা বহু গুণ বেড়ে গেছে।
যে কাজটা আগামী দিনে আমাদের দেশে উন্নতি করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল যে দরকার, বিনিয়োগ যে দরকার, শিল্প করতে গেলে পরিকাঠামো করতে গেলে, সেক্ষেত্রে এই যে G20 সামিটগুলি আগামী দিনে কাজ করবে বিনিয়োগের ক্ষেত্রে। বিনিয়োগকারীরা আমাদের দেশে আসার জন্য অনেক আগে থেকে তারা চেষ্টা চালাবে, কিন্তু আমাদের নানান প্রতিকূলতা, বিভিন্ন আইন কানুন বাধার কারণে তারা আসতে পারেনি। তো এই কারণে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন শিল্প কারখানা যাতে গড়ে তোলা যায়, বিদেশিরা যাতে এখানে বিনিয়োগ করতে পারে, তার জন্য পুরানো আমাদের এরকম হাজার মানে ইংরেজ আমলে যেটা শত বছর আগে পুরানো আইনে যেমন বাতিল করা হয়েছে সেই সংখ্যা সবটাই আছে, আমি তুলে ধরবো না। তেমনি সেই সাথে সরল করার মাধ্যমে আইনে দেশে বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন স্যামসাং যে মোবাইল ফ্যাক্টরি, আমি যদি উদাহরণ দিই, পৃথিবীতে এখন ওয়ার্ল্ডের সব থেকে উৎপাদনকারী একটা যে মোবাইল সংস্থা স্যামসাং, তার কারখানা কিন্তু আমাদের ধরা পড়ছে। আগামী দিনে এরকম অনেক কোম্পানি, অনেক সংস্থা আমাদের ভারতবর্ষে আসার জন্য তারা উদ্বিগ্ন হয়ে বসে আছে। তো এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের বুদ্ধিজীবী যে পলিসি, আমরা দেখেছি যে কোনো গ্রুপে না কি নিরপেক্ষতা ভূমিকা পালন করে, যেটা আমাদের দেশের বুদ্ধিজীবীর উপায়ে একদম শুরু থেকে আমরা কোনো গ্রুপে না গিয়ে যুদ্ধ নিরপেক্ষ আন্দোলন, আপনারা জানেন আমরা কোনো যুদ্ধে না গিয়ে আমেরিকার নেতৃত্বে, সুবিধা রাশিয়ার নেতৃত্বে যে গ্রুপ হয়েছে তার মাঝখানে থেকে সব গ্রুপের সুবিধা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ওরাই যে আমাদের নীতি, সেই নীতি আমাদের প্রতিটি যেমন ধরে রেখেছে, সাথে সাথে শত্রু হোক মিত্র হোক সবাইকে আপন করে নিয়ে আমাদের দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে ফুলফিল করা যায় সেই চেষ্টা বিদেশি নীতি প্রণয়ন করার মাধ্যমে তিনি সফল হয়েছে এবং আমাদের দেশ আজকে এগিয়ে চলেছে। এবং এরভাবে আমাদের গতকাল পর্যন্ত আমি যেটা দেখেছি আমাদের গ্রোথ রেট এই গণনা করে 7.2, যেখানে আমাদের আমেরিকা, ইংল্যান্ড আরো বড় বড় দেশ যেখানে 4-5% তাদের যে জিডিপি গ্রোথ রেট তারা অর্জন করতে পারেনি, আমরা সেখানে 7.2% আমরা এই রেটে আমাদের উন্নয়ন চলছে, এগিয়ে চলছে আমাদের। তো আমরা আশা রাখছি ওনার যে আরো প্রায় 1 বছরের মতো ওনার নেতৃত্বে আমাদের দেশ তার পরবর্তীকালে 1 বছর পরে আমাদের আবার নির্বাচন হবে। তো এই যে 9 বছরে আমরা যে কাজটা করেছি আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ যে এগিয়ে চলছে, আমি অনুরোধ করব আপনাদের উপস্থিত এখানে সবার কাছে যে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা এই 9 বছরের যে মোদীজির নেতৃত্বে যে সরকার, সরকার আসলে আমরা সেবা করার চেষ্টা করেছি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার চেষ্টা করেছি এবং গরিব মানুষকে, কৃষকদেরকে, সাধারণ মানুষকে সাথে নিয়ে উন্নয়নের কাজ, বিকাশের কাজ আমরা করেছি। এই বিষয়গুলিকে আপনারা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে আপনারা তুলে ধরবেন এবং আপনাদের মিডিয়া, আপনাদের এই যে মিডিয়ার মাধ্যমে আপনারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। আমরা আমাদের পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 মাস ভিত্তিক আমরা কর্মসূচি হাতে নিয়েছি, আমরা সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলি নিয়ে যাব। তেমনি আমরা সাধারণ মানুষের মতামত নিয়ে আগামী দিনে আমাদের সরকার কিভাবে কাজ করলে ভালো হবে এরকম পরামর্শ, এরকম সাজেশন আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা আশা আছি। তো আপনাদের মাধ্যমেও আমরা সাধারণ মানুষের কাছে যেমন বার্তা দিতে চাই যে আমরা 9 বছরের সেবা করেছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি কাজ করেছি, কিছু উদাহরণ আমি বলে ধরেছি। আমরা পরে আমাদের ত্রিপুরা রাজ্য এই জেলা সহ বিভিন্ন আমরা স্কিম, বিভিন্ন সুযোগ সুবিধা আমরা এই রাজ্য আমরা পেয়েছি এই 9 বছরে, কিছু কিছু আলোচনা অভিভাবকদের করলেন। তো এইগুলি আপনারা একটু তুলে ধরবেন, এই অনুরোধ আমার হল। আমার কিন্তু আমার কথা আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। Thank you.